এক মর্মান্তিক ঘটনা। এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত করুণভাবে মৃত্যু সাবটি ললে চারিটাকৈ নবজাতক শিশুয়ে, কোনোমতে প্রাণ রক্ষা পড়ে ৩৪টি শিশুর। এই করুণ ঘটনা সংঘটিত হয়েছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালত। রাজধানীখনের অন্যতম হাসপাতাল কমলা নেহরুত নিশা হঠাৎ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ড সংঘটিত হওয়া হাসপাতালের সেই ঠাইত মুঠ ৪০টা নবজাতক শিশু রখা হয়েছিল। জুই লেলিহান শিখায় গাস কইলে চারিখন সংসারের সোণালী সপোন। অগ্নিকাণ্ডর ফলত অগ্নিদগ্ধ হয়ে চারিটি শিশুয়ে করুণ মৃত্যু সাবটি লওয়ার উদ্ধার করা শিশুকেটার মাজতো কোনো কোনোয়ে কিছু পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে। অগ্নিকাণ্ডটির প্রকৃত কারণ জানিপরা হওয়া নাই যদিও প্রাথমিক তদন্তত শর্ট সার্কিটর এনে হওয়া বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। ভয়ঙ্কর জুইকুড়া নুমাবলে ১৩খনক অগ্নি নির্বাপক বাহিনীর বাহন আর উদ্ধারকারী দল আহি পাই উপস্থিত হয় ঘটনাস্থলীত। খবর পাওয়া মাত্রকে ঘটনাস্থলীত উপস্থিত হয় অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি। কেবা ঘণ্টাজোড়া প্রচেষ্টার অন্তত অগ্নি নির্বাপক করবলে সক্ষম হয় বাহিনীটে। ঘটনার খবর পার মাত্রকেই ঘটনাস্থলীত উপস্থিত হয় মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রীও। স্বাস্থ্যমন্ত্রী এনে এক হৃদয়বিদারক ঘটনার গভীর শোক প্রকাশ করার মৃত চারিটা নবজাতক শিশুর দুর্ভগীয়া পিতৃ মাতৃলৈ ক্ষতিপূরণ হিসাবে ৪,০০০০ প্রদান করব বলে আশ্বাস প্রদান করেছে। এই করুণ ঘটনায় সমগ্র মধ্যপ্রদেশতেই পড়ছে গভীরভাবে শোকর ছায়া।